এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচুর লাল শাক পাওয়া যাচ্ছে, আর আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি লাল শাক ভাজি শেয়ার করব। রক্তশূন্যতা পূরণে লাল শাক বেশ কার্যকরী একটি শাক, যে কোনো বয়সের লোক এটা খেতে পারে এবং বেশ পছন্দও করে। তো আমি আজকে লাল শাকের একটি রেসিপি আপনাদের দেখাবো। তো শুরুতে আমি লাল শাকের যে কি বলে শিকুরের অংশের দিকটা থাকে বা গোড়া থাকে সেটা আমি কেটে পরিষ্কার করে নিব। আমি এভাবে সবগুলো লাল শাক বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আর শাকে অনেক বালু থাকে, আর শাক কেটে নেওয়ার আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার, বা যদি পানি ময়লা হয়ে যায় বেশি তাহলে এর চেয়ে বেশি বার আপনারা ধুয়ে নিতে পারেন। তো আমি সবগুলো শাক এভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবার পরে কুচি করে কেটে নিয়েছি। আমি সময় স্বল্পতার কারণে আমি আসলে কাটার দৃশ্যটা আপনাদের দেখাতে পারছি না। এরপরে আমি শাকটা মিডিয়াম হিটে রেখে সিদ্ধ করে নিব। অনেকে অবশ্য আস্ত শাক ও সিদ্ধ করে নেন, তো আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 6টা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলো একটু ফালি করা আছে। দিচ্ছি কুচানো রসুন আর স্বাদ মতো লবণ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো সিদ্ধ করব। তো মিডিয়াম হিটে রেখে 5 মিনিট সিদ্ধ করার পরে বেশ খানিকটা পানি বের হবে, আর শাক সিদ্ধ করার জন্য আপনাদের আলাদা করে আর কোনো পানি দিতে হবে না। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। দেখেন বেশ পানি বের হয়েছে। একটু নাড়াচাড়া করে আবার আমি কি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট আবার মিডিয়াম লো হিটে নিয়ে যাবো এ পর্যায়ে চুলা। কোনোভাবেই শাক সেদ্ধ করার ক্ষেত্রে হাই হিট দেওয়া যাবে না। তো 2 থেকে 3 মিনিট পর আবার আমি ঢাকনা তুলে নিয়েছি এবং বেশ ভালো রকমের পানি বের হয়েছে শাক থেকে, আপনারা দেখতে পেয়েছেন, এবং লাল শাক এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। আর বারবার করে আমি বলছি যে এক্সট্রা পানি দিবেন না। তো শাক সেদ্ধ হয়ে যাওয়াতে আমি তুলে নিয়েছি এবং আলাদা একটি প্যানে আমি এখানে দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো রসুন। যেহেতু রসুন আমরা সেদ্ধ সময় দিয়েছি, আবার আমরা এই কি বলে শাক বাগার দেওয়ার ক্ষেত্রেও আবার কুচানো রসুনটা আমি ব্যবহার করছি। আর মরিচ তো আগেই দিয়েছি কাঁচামরিচ, আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তো রসুন এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি উল্টে পাল্টে মেলিয়ে নিচ্ছি। এভাবে দুই তিন মিনিট মিডিয়াম হিটে উল্টে পাল্টে মিলিয়ে দেখবেন শাক একদম সিদ্ধ হয়ে গিয়েছে। যদিও আপনারা সবাই শাক ভাজি পারেন, আমার চেয়ে ভালো আরও পারেন, তো যারা নতুন তারা এভাবে দেখে নিতে পারেন। তোমার শাক ভাজি হয়ে গিয়েছে, এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো। আমার যেহেতু লাল শাক খুবই প্রিয়, তো ধৈর্য ধরে যারা আমার এই ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর চাইলে আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন বা লাইক দিতে পারেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।